हेलो भिवर्स, अस्सलामु आलाइकुम। वंस अगेन वेलकम बैक टू आवर चैनल। आज के आलोचना करब पार्ट 12 पे गुरुत्वपूर्ण किछु वाक्य निये। सो चलुन शुरू करा जाक। प्रथमे आमरा लिखेछि तुई एकटा भंड, अर्थात आमरा आमादेर दैनन्दिन जीवने एरकम अनेक भावी बोले थाकि जे तुई एकटा भंड, तुई एकटा प्रतारक, तुमी एकटा भंड लोक, तुई एकटा भंड लोक, तुई एकटा भंड मानुष, এরকম করে কিন্তু আমরা অনেক কথা বলে থাকি। সো আমরা এটা কিভাবে ইংরেজিতে বলতে পারি, জাস্ট এটা আমরা দেখি যে এখানে বলা হয়েছে যে ইউ আর এ হিপোক্রেটস। ওকে, ইউ আর এ হিপোক্রেটস, এর মানে হচ্ছে তুমি একটা ভণ্ড, অথবা বলতে পারেন তুই একটা ভণ্ড লোক। ওকে, আমরা সাধারণত যখন এংরি হয়ে যায়, কারোর সাথে খুব বেশি রাগান্বিত হয়ে যায়, দ্য সেম টাইম আসলে আমরা অনেকভাবে অনেক কিছু বলে থাকি। সো এই সিচুয়েশনগুলোতে আমরা এই বাক্যগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, সো এরপরে দেখেন দুই নম্বরে বলা হয়েছে আমি তোকে দেখে নেব। ওকে, সো আমরা কিন্তু এরকম অনেকভাবে বলে থাকি যে তুই যে এই কাজটা করলি আমি তোকে দেখে নেব। ওকে, এরকম কিন্তু আমরা বলতে পারি যে আমি তাকে দেখে নেব, সে যখন আমাকে এ কথা বলেছে আমি তাকে দেখে নেব। ওকে, সো এটা আমরা কীভাবে বলতে পারি, দেখেন এখানে লেখা হয়েছে আমি তোকে দেখে নেব, এর মানে হচ্ছে আই উইল সি ইউ মাই ফুট। ওকে, আমি তোকে দেখে নেব। এখানে দেখেন ফুট, যেহেতু ফুট শব্দের অর্থ হচ্ছে পায়ের পাতা, আমরা জানি পাকে। ওকে, কিন্তু এখানে ফুট দ্বারা সেটা বুঝাবে না, বরঞ্চ এখানে ফুট দ্বারা একটি হচ্ছে খারাপ দিকটাকে মিন করা হয়েছে, এখানে ব্যাড সাইডটাকে মিন করা হয়েছে যে আমি তোকে দেখে নেব। ওকে, জাস্ট এটাকে একটু অন্যভাবে বলার জন্য এখানে ফুট কথাটি ব্যবহার করা হয়েছে। ওকে, এরপরে আসেন তিন নম্বরে, বলা হয়েছে যে আঙুল নামিয়ে কথা বল। ধরুন আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো লোক, যিনি আপনার সাথে ঝগড়া করতেছেন, যিনি আপনার সাথে কোয়ারেলিং করতেছেন, ধরেন সে আপনার দিকে আঙুল উঠিয়ে কথা বলতেছে। ওকে, দ্য সেম টাইম আপনি বলতে পারেন আঙুল নামিয়ে কথা বল, ঠিক আছে, এরকম করে আপনি বলতে পারেন। সো আপনি বলতে পারেন কিপ ইউর ফিঙ্গার ডাউন। ওকে, সো কিপ ইউর ফিঙ্গার ডাউন, এর মানে হচ্ছে আঙুল নামিয়ে কথা বল। ওকে, সো এরপরে আমরা চার নম্বরে আসি, এখানে বলা হয়েছে মুখ সামলে কথা বল। আপনি বলতে পারেন মুখ সামলে কথা বলো, আপনি মুখ সামলে কথা বলেন। ওকে, সো এখানে আপনি, তুমি, তুই, যাই হোক না কেন, জাস্ট এখানে এটা হবে যে হোল্ড ইউর টং। দেখেন এখানে চার নম্বরে লেখা হয়েছে যে মুখ সামলে কথা বল, আমরা বলতে পারি মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বলেন, আপনি মুখ সামলাইয়া কথা বলেন, এরকম কিন্তু আমরা বলে থাকি। সো নো প্রবলেম, জাস্ট এখানে আপনি ব্যবহার করেন হোল্ড ইউর টং, এটা দ্বারাই তুমি, তুই, আপনি সবগুলো কথা চলে আসবে। ওকে, সো এখন থেকে জাস্ট আপনি ব্যবহার করেন যে হোল্ড ইউর টং, মানে হচ্ছে মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলেন, নো প্রবলেম। এরপরে পাঁচ নম্বরে চলে আসি, এখানে বলা হয়েছে পাগলামির একটা সীমা থাকা উচিত। ওকে, ধরুন কোনো ব্যক্তি আপনার সাথে খুব বেশি আনএক্সপেক্টেড কোনো কাজ করতেছে যেটা আপনি কখনো প্রত্যাশা করেন নাই, বা কোনো একটা মানুষ এমন কিছু করতেছে, এমন কোনো পাগলামি টাইপের কাজ সে করতেছে। ওকে, সো দ্য সেম টাইম আপনি বলতে পারেন যে পাগলামির একটা সীমা থাকা উচিত, অর্থাৎ রহিম যে কাজগুলো করতেছে ওর পাগলামির একটা সীমা থাকা উচিত, পাগল মানুষের মতো এরকম কথা কেন বলে। ওকে, সো এই সিচুয়েশনগুলোতে আপনি বলতে পারেন এই বাক্যটিকে, দেয়ার শুড বি এ লিমিটেশন অফ ম্যাডনেস। ওকে, এর মানে হচ্ছে পাগলামের একটা সীমা থাকা উচিত। সো নো প্রবলেম, জাস্ট এই বাক্যটিকে ব্যবহার করুন। সো ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের লেসন। সো লেসনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ওকে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন সবাই।